গুৱাহাটীত চলন্ত ইন'ভাত কিশোরীক যৌন নির্যাতন। এতিয়াও পলাতক মূল অভিযুক্ত ইনামুল আলী। অত্যধিক বিয়ের খুয়ায় 13 বছরীয় কিশোরীক যৌন নির্যাতন চলাইছিল তিনি অভিযুক্ত। এটা জঘন্য ঘটনা, আপনার মন মগজুক শিহরিত করে তুলিব পৰা এটা ঘটনা। ঘটনার মাস্টার মাইন্ড এইটো ইনামুল আলী, যি এতিয়াও পলাতক। হোলির আনন্দর মাজতে মঙ্গলবারে এখন ইন'ভা বাহন লৈ ওলাই অহা ইনামুলের বিভৎস কাণ্ডর নির্লজ্জ বর্ণনা এই সতীর্থ রাজু আলী আর মন্ডল আলীর। হোলির আনন্দর মাজতে ভরলুর নবনির্মিত উড়ন সেতু দেখার প্রলোভনে ইনামুলে গাড়িত নিছিল চারি নাবালিকা আর সতীর্থ রাজু আর মন্ডল। হাতিগাঁওর পৰা ফুৰিবলৈ ওলাই অহা এইখন ইন'ভা বাহন চলাইছিল লম্পট রাজু আলিয়ে। ইনামুলে চলন্ত গাড়িতে এগৰাকী কিশোরীক টার্গেট করে বারে বারে চলাইছিল যৌন নির্যাতন। ইনামুলের এই লজ্জাজনক কাণ্ডর সহযোগী আছিল রাজু আলী আর মন্ডল আলী। বারে বারে ভুক্তভোগী কিশোরীয়ে বাধা দিছিল লম্পট ইনামুলক, কিন্তু সকল দৃশ্য মোবাইলতে রেকর্ডিং করেছিল অন্য এগারী ভুক্তভোগী কিশোরিয়ে। গুৱাহাটীর কেবাটাও স্থানত রয়েছিল এইখন ইন'ভা বাহন। লক্ষ্মীনগর আর গণেশগুড়ির ওয়াইন শপত সুরা ক্রয় করেছিল তিনি দুর্বৃত্ত। 7টাক বিয়ের বটল ক্রয় করেছিল ইনামুল এন্ড গেঙে। নিজে সুরাপান করার কিশোরীগাকীকো পান করাইছিল বিয়ের। অচেতন হয়ে পড়েছিল ভুক্তভোগী সেই কিশোরীগী। গণেশগুড়ির উরণিয়া সেতুর তলত ভুক্তভোগী কিশোরীক লম্পট ইনামুলে বলপূর্বক চলাইছিল যৌন নির্যাতন। অসহায় হয়ে চাই রয়েছিল আন তিনিগী কিশোরিয়ে। আর তারপিছতেই আন কিশোরীর নিচাসক্ত কিশোরীগী রাজপথতে এড়ি পলাইছিল লম্পট ইনামুল, মন্ডল আর রাজুয়ে। ইফালে দিসপুর আরক্ষী গ্রেপ্তার করেছে রাজু আলী আর মন্ডল আলী। কিন্তু মূল অভিযুক্ত ইনামুলের চাহটুকে বিচারি পোৱা নাই তদন্তকারী আরক্ষীয়ে। মঙ্গলবারে বিয়লি সংঘটিত এই চাঞ্চল্যকর ঘটনাক এক প্রকার অস্বীকার মহানগর আরক্ষীর। মাজতে আমার উদালবক্তা থানা এলাকাত এটা মানে গাড়িতে মানে ধর্ষণ হয়েছে বলে একটা বাতরি মানে আপনার প্রচার হয়ে আছে, যে আমার ডিস্ট্রিবিউশন হয়েছে। আসলে ঘটনাটা হয়েছে কি, 26 তারিখ দিনাখন হাতিগাঁওরে আপনার 4 জনী ছোৱালী আর 3 জন লড়া এখন ইন'ভা গাড়ি লোক হোলি খেলবলে আর ফুড়বলে গেছিলেন। তাতে আর তাতে অল্প নিচাসক্ত অবস্থাটো আসে। তারপর হল কি, তারে এজনী ছোৱালী অলপমান নিচাটো বেশি হওয়ার কারণে সেই ছোৱালীজনীক নিচামুক্ত করবর কারণে বাকি 3 জনী ছোৱালী লাগি আছিল। তেনেতে ঘর মানুষে গম পালে। ঘর মানুষে গম পাত প্রথমে হাতিগাঁও থানাত জানালে। তারপর উদালবাকরা আউটপোস্টত মানে জনওয়া হল। তারপর বাকি কামখিন করা হল। যি ধরনের আপনার গণধর্ষণ হয়েছে বলে কৈছে, তেন ধরনের কোনো গণধর্ষণ হওয়া নাই এজ পার মেডিকেল রিপোর্ট, ডক্টর রিপোর্ট। আর তদন্তকালতো আমি গম পাইছো যে তেন কোনো ধর্ষণ হওয়া নাই। আনফালে ভুক্তভোগী কিশোরীর পরিয়ালে থানাত দাখিল করেছে বিস্ফোরক এজাহার। জব্দ হল ঘটনাত ব্যবহৃত ইন'ভা বাহন। দিসপুর আরক্ষী থানাত রুজু হল নিশা খুয়াই নাবালিকাক ধর্ষণ করার গোচর, যত সন্নিবিষ্ট হল পস্কো ধারার লগতে ভারতীয় দণ্ডবিধি আইনের জামিনবিহীন 328 আর 376 ধারা। এই ঘটনার চাঞ্চল্য আর চর্চা অব্যাহত আছে। মূল অভিযুক্ত ইনামুল জালত পড়লেই পোহরলে আসব ঘটনার আঁরর বহু জঘন্য সত্য। ব্যুরো রিপোর্ট, NKTV+।